বাইরে তোমরা মনে করিও না এটা ভূমিকম্প হইতেছে, ভূমিকম্প না, এটা ভূমিকম্প তো বেশি রে ভাই। এটা হয়েছে গরুর ভুঁড়ি সিদ্ধ করে এখন বেসিনে ডালতেছি। মনে হয় যে ও মামা, সাগরের মধ্যে পানি যেমন উতরাইতেছে আসতেছে ঢেউ, মনে হয় যে ওইটাই হইতেছে। না তোমরা প্রথম তো ওইটা মনে করবো, ওইটা না, এটা কিন্তু গরুর ভুঁড়ি। এই তো আমি এটা তো এখন সিদ্ধ দিয়ে দিছি, দেখছো এটা পানির মধ্যে শুধু টলমল টলমল খেলাধুলা করতেছে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তোমরা সাথে থাকো, পুরো ভিডিও দেখতে থাকো আর শেয়ার করে দাও, কেমন? তোমরা সবাই শেয়ার করে পাশে থাকো তাহলে খুবই খুবই ভালো লাগবে, আর বেশি বেশি শেয়ার করবো, আর শেয়ার করতে কেউ ভুলবা না। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের দোয়া ভালো আছি। তো আজকে আপনাদের সাথে যে ভিডিওটা নিয়ে আসলাম, আমিও ভিডিওটা তো প্রথমে দেখেই বুঝতে পারছেন ভিডিওটা কি হতে পারে। এই যে দেখেন, ওয়াও, গরুর ভুঁড়ি নিয়ে চলে আসছি। আমার মতো কে কে গরুর ভুঁড়ি খাওয়ার জন্য অনেক অনেক পাগল আমাকে একটু জানাবেন। আমার তো খুবই খুবই ভালো লাগে গরুর ভুঁড়িটা। তো আমরা যারা বাইরে থাকি তারা তো এটা খুব খুব মিস করি। তো আমি এটা মূলত ভিডিওটা করা হচ্ছে যারা সুইজারল্যান্ড আছেন আমার মতো, গরুর ভুঁড়ি খাওয়ার জন্য অনেক অনেক মানে প্রেশান থাকেন যে কখন বাংলাদেশে যাবেন কখন খাবেন। না, বাংলাদেশে যাওয়ার কোনো দরকার নাই, এখন সুইজারল্যান্ডে গরুর ভুঁড়ি পাওয়া যায় বাংলা শপে। তো আপনারা সবাই বাংলা শপে চলে যাবেন ইনশাল্লাহ, ফ্রেশ, একদম ফ্রেশ দেখছেন, ক্লিন করা গরুর ভুঁড়ি পাওয়া যায়। আর এখানে আমি গরুর ভুঁড়িটাকে একটু হালকা ভাপ দিয়ে নেব, তার জন্য আমি এখানে কিছু পানি দিছি আর কিছু হলুদের গুঁড়া দিছি, তাহলে কালারটা এক কথায় অসাধারণ দেখা যাবে সেই জন্য। তো এখানে আমি এক এক করে বড়িগুলো সব পালাই দিচ্ছি, পালাই দেওয়ার পরে দিয়ে এগুলো বাফ হয়ে আসবে, আসার পরে দেখেন আমি কি জাদু করি এগুলাকে। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পাশে থাকবেন আর ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দেবেন ছাড়ার সাথে সাথে, যাতে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, কেমন? আর এই তো এখানে তো গরুর বুড়িগুলো বাপ চলে আসছে। তো এখানে এই যে দেখেন কতগুলো ময়লা বের হয়েছে, তো মূলত এগুলাই আমি পালাই দেব। আর এখন আমি গরুর বুড়িগুলো আমি বেসিনে ঢালে নিছি, দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে, ইয়েলো ইয়েলো কালার, দেখতে অনেক 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 সুন্দর দেখা যাচ্ছে। আমি আবারও বলি, সুইজারল্যান্ডে যারা যারা আমার মতো গরুর বুড়ি পাগল, সুইজারল্যান্ডবাসীদের জন্য বলতেছি, বাঙালি যারা যারা আছেন আমার মতো, এই জিনিসটা খুব খুব মিস করেন এবং কি খাওয়ার জন্য খুবই ইচ্ছে করে, তো তারা ঠিক বাংলা শপে চলে যাবেন জুরিকে, তাহলে পেয়ে যাবেন এরকম একটা গরুর বুড়ি। আর এখানে আমি বেসিনটাকে ক্লিন করে নিচ্ছি পানি দিয়ে। তো হ্যাঁ, দেখছেন কি সুন্দর ক্লিন করা পরিষ্কার একদম গরুর বুড়ি পাওয়া যায়। আর গরুর বুড়িটা এত শক্ত, একেবারেই মনে হয় যে সেম বাংলাদেশের বুড়ি। তো আমি যখন প্রথম সুইজারল্যান্ডে আসছিলাম তখন আমার গরুর বুড়ি খাইতে খুবই খুবই ইচ্ছে করছিল, কিন্তু আমি পাই নাই, পাইছি তুর্কি দোকানে পাইছি, কিন্তু ওখানে একদম নরম নরম। এই যে দেখেন আমি গরুর বুড়িগুলো অলমোস্ট কেটে নিছি, কেটে পরিষ্কার করে এখন চুলায় বসাই দিছি, এগুলো হয়ে যাবে। এগুলাকে আগে ভালো করে ময় মশলা সব কিছু দিয়ে আমি রান্না করব, তারপরে এগুলোকে আবার আরেকটা পাইকিনি দিয়ে শেষ রান্নাটা করব, মানে ভাজা ভাজা করব, অনেক মজা লাগবে। দেখেন কি সুন্দর করে কেটে নিছি আমি, দেখছেন ওয়াও। আপনারা কিন্তু আমাকে কেউ নজর দেবেন না, ঠিক আছে? আমার মতো কে কে আছেন এমন গরুর বুড়ি আবার বলিয়েন। আয় হ্যাঁ, আমি তো রান্না করতে করতে খাওয়াই শেষ আমাদের, দু আমি রান্না করছি, আগের দিন খাবো পরের দিন খাবো, কিন্তু তার হয় নাই। আমাদের দুপুরে আর রাত্রে এটা একদম ফিনিশ করে ফেলাইছি আমি আর আমার জামাই, কিন্তু আমার পোলারা তো এগুলো খাবে না সেটা তো জানেন। তো আমরা দুজনেই এই গরুর বুড়িগুলো খাই দেয় একদম ফিনিশ করে ফেলাইছি, তারপরের দিন আবার রান্না করতে হয়েছে অন্য কিছু আমার। তো এই তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিছি, লবণ দিয়ে দিছি, এক এক করে সব মশলাপাতি দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ, আমি কাঁচামরিচগুলো আর কাটবো না, তাহলে এগুলা থেকে আস্ত দিলে আস্তে আস্তে মজি মজি এগুলা থেকে সব বের হবে, ভালোই লাগবে খাইতে। আর এখানে আদা রসুন বাটা দিছি আমি অনেকগুলা, তো এই তো আদা রসুন বাটা দিলাম, এক এক করে মানে যা লাগে আমি সব কিছু দিয়ে দেব। তারপর আবার ভাজার জন্য কিছু হালকা পাতলা দেব। তো এই তো এখানে আমি কিছু অয়েল দিচ্ছি, অয়েল আমি বেশি দিব না, অয়েল কম দিছি, কারণ হচ্ছে আমি এটাকে আবার ভাজবো, যখন এটা ভালো করে সিদ্ধ করে রান্না করব তখন আবার এটা তেলে দিয়ে ভাজবো। আর এখানে হলুদের গুঁড়া দিলাম, এখন দেবো মরিচের গুঁড়া,
তো আপনারা যারা নতুন যে আমার মতো এরকম রান্না জানেন নাই প্রথম প্রথম, তো আপনারা এই রান্নাটা ফলো করে রান্না করবেন, দেখবেন অলমোস্ট একদম এক কথায় অসাধারণ হবে, মনে হয় যে আল্লাহর একটা নিয়ামত হয়ে যাবে। আর এখানে জিরা জিরা ধনিয়া পাকি দিলাম, তো এক এক করে তো আমি সব মশলাপাতি অ্যাড করতেছি, আর এগুলো একটা নাড়া দিচ্ছি, নাড়া দিয়ে এটাকে একদম মিক্সড করে তারপরে আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে রাখবো। দেখেন ও আমি যে বলতে চাইছিলাম, তারপর আমি তুর্কি দোকান থেকে তুর্কি দোকানে পাইছি, আয় হাইরে আল্লাহ রে আমাদের দেশে পায়েস রান্না করে না একদম এমন, আনি আয় হাইটার তো খাওয়ার মতো কোনো উপযুক্ত ইয়ে নাই। তো আজকে আলহামদুলিল্লাহ দুই তিন বছর থেকে আমরা কিন্তু জুড়িকে বাংলা সব থেকে কিন্তু গরুর বুড়িটা পাই। আর এখানে আমি তো কিছু গরম মশলা অ্যাড করে দিছি, তো এগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো নাড়াচাড়াটা হয়ে গেলে আমি এটাতে একটু পানি অ্যাড করে দেবো, পানি দিয়ে এইটার মধ্যে আমার লাগছে তিন পাতিল পানি। এই এখন যতটুক পানি দিব এরপরও আমি আরও দুইবার অতটুক পানি দেব, তার মানে আমার এই বড়িটা হইতে লাগছে দুই থেকে তিন ঘন্টা টাইম লাগছে আমার এই বড়িটা হইতে, এত শক্ত এত শক্ত, আর খাইতেও অনেক টেস্টি টেস্টি লাগছে। আমার তিন ঘন্টা লাগছে এইটা হইতে, আমি এখন এক পাতিল পানি দিছি এটাতে আপনারা দেখছেন, এরপরে আরও দুই পাতিল পানি এইভাবে দিয়ে এটাকে সিদ্ধ করব। তো আমরা তো আর পুরো ভিডিও আপনাদেরকে দেখাই না পুরোটা কীভাবে সিদ্ধ করি, তো সেই জন্য বলে দিছি আসলে এই পানিয়ে কিন্তু আমার ইয়েটা সিদ্ধ হয় নাই, আমি অলমোস্ট আরও দুইটা পাতিল পানি দিছি, পানি দেওয়ার পরে তারপর যাই সিদ্ধ হয়েছে। এই যে দেখেন এখন যাই সিদ্ধ হয়েছে মোটামুটি, তো এখন আমি এটা নামিয়ে ফেলবো। তিন পাতিল পানি দেওয়ার পরে এখন এটা সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে এটা আমি আমার ফ্রাই প্যানে এটাকে ভাজি করে নেব। বলছি না ওই যে কথা সেই কাজ, ওই যে এখানে আমি কিছু সরিষার তেল দেব আর কিছু সয়াবিন তেল দেব, তাহলে ওটা ঘ্রাণটা খাইতে অনেক মজা লাগবে, আর সরিষার তেলটা দিলে হয় কি জিনিসটা খাইতে অনেক টেস্টি লাগে, সেজন্য এই যে কিছু সয়াবিন তেল অ্যাড করে দিলাম। আর এখানে এক এক করে তেলটা গরম হয়ে গেলে আমি সব মশলাপাতি অ্যাড করবো এটাতে, আবার একটু পেরেস্তার মতো ভাজা ভাজা হয়ে যাইলে তারপরে আমি বড়টা আবার দিয়ে দেবো এটার মধ্যে গরুর বুড়িটা। তাই তো আমি এখন দেখতেছি তেলটা আসলে কি গরম হয়েছে কিনা, হ্যাঁ তেলটা অনেক গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচিগুলো তারপরে দারচিনি তেজপাতা মানে গরম মশলা যা যা আছে যেগুলো সব আমি পালাই দেবো, এখন লং গোলমরিচ সব দিচ্ছি, কারণ গরুর বুড়ির মধ্যে এগুলো না দিলে কিন্তু খাইতে কিন্তু টেস্ট লাগে না, পরে এই ভাজাটা না করলে কিন্তু গরুর বুড়ি খাইতে একদমই টেস্ট লাগে না। আপনারা কিন্তু কেউ কিন্তু এই বুড়ি কাজটা করবেন না, পরে এরকম একটা ভাজা দেবেন তাহলে কিন্তু খাইতে অনেক অনেক টেস্টি লাগে এবং কি গ্রাম গ্রাম লাগে। তো এই তো এটা আমার এখন ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন আস্তে আস্তে এগুলো ফালাই দেবো, আর একটু ভাজা হোক, এখনও পুরোপুরি ভাজা হয় নাই, তা আর একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখন গরুর বুড়িটা দিয়ে দেবো। তো এই তো এগুলো হয়ে গেছে, আমি গরুর বুড়িটা দিয়ে দিলাম, গরুর বুড়িটা দিয়ে আবার এগুলোকে দেখছেন নাড়াচাড়া করে রান্না করতেছি খুবই খুবই। এই যে দেখেন এখন পানিটা শুকিয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে দেখছেন, ওয়াও মনে হয় যে আল্লাহর একটা নিয়ামত হয়েছে। তো ওকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই সাথে থাকবেন, শেয়ার করবেন।